আমার দেশে এটা এই প্রথম যে তাকে প্রবেশন দেওয়া হয়েছে। প্রথম শর্ত দেওয়া হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে ফেনীতে আমরা দেখেছি একজন ব্যক্তিকে প্রবেশন দেওয়া হয়েছে, তাকে জেলে না নিয়ে আট শর্তে, আটটা শর্ত সামনে রেখে তাকে প্রবেশন দেওয়া হয়েছে যে এই আট শর্ত যদি তুমি মানো তাহলে তোমার আর জেল টেল হবে না, এই আট শর্ত মানলে তুমি মুক্তি পেয়ে গেলা। বলেন আল্লাহু আকবার। কেন আল্লাহ আকবার বলালাম? এজন্য আল্লাহু আকবার বলালাম, আমার দেশে এটা এই প্রথম যে তাকে প্রবেশন দেওয়া হয়েছে। প্রথম শর্ত দেওয়া হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। বলেন আল্লাহ আকবার। চিন্তা করেন, মানুষ পরিবর্তনের জন্য, মানুষকে ঠিক করার জন্য এই সিদ্ধান্ত শুধু ফেনীতে নয়, বরং 64টা জেলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জায়গাতে সিদ্ধান্ত নেওয়া দরকার। ঠিক যাবে ঠিক। ওই লোকটাকে নামাজের কথা বলা হয়েছে যে আপনি প্রথম কাজ হচ্ছে নামাজ পড়তে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে মায়ের সঙ্গে সৎ আচরণ করতে হবে, তৃতীয় কাজ হচ্ছে গাছ লাগাতে হবে, চতুর্থ কাজ হচ্ছে মাদক বিরোধী আন্দোলনের সাথে তোমাকে জড়িত থাকতে হবে, পঞ্চম কাজ হচ্ছে মাদক নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, সাথেও থাকা যাবে না, এরপর ষষ্ঠ কাজ হচ্ছে এই প্রবেশন চলাকালীন সময়ে কর্মকর্তার সাথে প্রতি মাসে একবার হলেও দেখা করতে হবে, এরপরে সপ্তম নম্বরে 20 জন ইয়াতিমকে খানা খাওয়াতে হবে। আলহামদুলিল্লাহ বলে। এরপরে অষ্টম নম্বরে বলেছে মুক্তিযোদ্ধার উপরে 2টা ড্রামা দেখতে হবে, চলচ্চিত্র দেখলে তার চেতনায় যেন মুক্তিযোদ্ধার চেতনা আসে। এই যে বাকি যে বিষয়গুলো বলা হলো, একটু চিন্তা করেন, এই যে বিষয়গুলো তাকে দেওয়া হলো, গাছ লাগানো থেকে শুরু করে প্রথমে নামাজ দিয়ে শুরু করে, এরপরে মায়ের সাথে সদ ব্যবহার থেকে শুরু করে, গাছ লাগানো থেকে শুরু করে, এই কাজগুলো সওয়াবের না গুনার? এমন একটা কাজ দিয়ে এই লোকটাকে যখন, এনায়েত নামের এই লোক, তাকে যখন এই শাস্তি দেওয়া হলো, যার কাছে গাঁজা পাওয়ার অপরাধে, মাদক দ্রব্য বিক্রির অপরাধে যাকে অ্যারেস্ট করা হয়েছিল, তার ব্যাপারে যখন এমন একটা রায় দেওয়া হলো যে তাকে ছেড়ে দেওয়া হোক আর তার উপরে মনিটরিং করা হোক যে সে নামাজ পড়তেছে কিনা, এখন দেখা গেল লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ, আজান দেওয়ার আগে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় বুজুর্গানে দিন ওলিদের ঘটনা শুনেছি যে চুরকে হাতে নাতে ধরে ফেলেছে কিন্তু চুরকে কোনো মারে নাই, বলছে তুমি আবাদত বন্দিগি করো, তো চুরের দিকে তাকিয়েছে, তাকে ছেড়ে দিয়েছে, আবাদত বন্দিগির সুযোগ দিয়েছে। একটা সময় দেখা গিয়েছে ওই চোর আর চোর নাই, ওই চুর বড় বুজুর্গ আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য এইভাবে করে আমাদের দেশের রিহাব দিয়ে যতটুকু কাজ না হচ্ছে, এর চাইতে বড় কাজ হওয়া সম্ভব যদি মানুষকে প্রশাসনের ভয় দেখায় হলেও যদি একটু নামাজের দিকে ধাবিত করা যায়, তাহলে দেখবেন রেজাল্ট হিসেবে আমাদের দেশে মাদককে না বলুন বলে বলে সাইনবোর্ড লাগিয়ে ব্যানার লিখে যতটা কাজ না হচ্ছে, শুধু নামাজের তাগিদ দেওয়ার কারণে দেশের মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন আমি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা কথা খালিসান লিওয়াজহিল্লাহ আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।